Hi guys, I'm Moumita and welcome back to our channel. So, today is Shombar and I'm going to go to because I have been here for many days. Already 15 days. I've been here for a long time. So, TR Bari is not Jawai. One day just gave chilam Sondebela function dekhte bas otuku giye chilam to TR kal ke khub rag dekhachilo kalke amra picnic giyechi to tomra already shei vlog I think tomra hindi channel e dekhei niyecho ar jodi na dekhe thako na then please giye obosshoi dekho khub bhalo enjoy korbe tomra ar তো কালকে টিয়া খুব রাগ দেখাচ্ছিল যে এতদিন ধরে তুই এখানে আছিস আমি সেটাই দেখলাম যে তুই একদিনও আমাদের বাড়িতে এলি না তো আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আজকে যাব তো আমি আর বিহান মিলে যাচ্ছি আর সকালবেলাও না ওয়েদারটা এমন ছিল ঠান্ডা ঠান্ডা ছিল তো আমি বললাম দায়া কি ঠান্ডা পড়েছে দেখি আমি যাই কি না যাই তো টিয়া খুব রেগে গিয়েছিল কথাটা শুনে তাই ভাবলাম যে চলো যাই বিকজ আমি দুদিনের মধ্যে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়িতে আর সৈকত আমাদেরকে এখন পৌঁছে দিচ্ছে সৈকত সামনে আছে সো ও এখন গাড়ি চালাচ্ছে আর ও আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে ও চলে যাবে শিলিগুড়ি কাজে আর আমি আর ভিয়ান আজকে পুরোটা দিন টিয়ার সাথে থাকব টিয়ার বাড়িতে আর সন্ধেবেলা ফেরার সময় সৈকত আমাদেরকে নিয়ে বাড়ি চলে আসবে ভিয়ানকে পুরো সিট বেল্ট দিয়ে বেঁধে দিয়েছি সামনে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি অপম বাড়ি আর আমরা বাড়িতে যেভাবে ছিলাম না ঠিক ওভাবেই চলে এসেছি কারণ এক তো গাড়ি করেই যাব আর গিয়ে তো টিয়ার বাড়িতে নামবো বাইরে কোথাও যাব না তাই ওভাবেই চলে এসেছি যে এভাবেই চলে যাই আর একটা ছোট ব্যাগ প্যাক করে নিয়ে এসেছি বিকজ বিহানের জামা কাপড় আর আমার জামা কাপড়ের জন্য আমরা চলে এসেছি তো আমরা চলে এসেছি টিয়ার বাড়িতে আর টিয়া একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিল বিকজ না আমি জানাইনি সকালবেলা জাস্ট টিয়াকে বলেছি দেখি আমরা নাও আসতে পারি তো টিয়া মনে হলো যে টিয়া একটু রেগে গেছে আর যখন আমাদেরকে দেখলো একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিল বিকজ কোনো কিছুই আমি বলে আসিনি আর আসার পর তারপর থেকে টিয়া এখানে না স্পিকারে গান বাজাচ্ছে আর এ তো নেচেই যাচ্ছে আজকে বাইরে না ভীষণ ঠান্ডা পড়েছে তবু আমার এর সোয়েটার না খুলে দিতে হলো বিকজ এত ঘেমে গেছে সে নাচতে নাচতে আর জানো এই ছেলেটা শ্রীবল্লী গানটার নাচটা জানি না কোত্থেকে দেখেছে ও অলওয়েজ শ্রীবল্লী দেখে ওর তো সব থেকে বেশি পছন্দ পুষ্পার মুভির জাগো জাগো বকরে গানটা তো ওটা নাই করো 50-60 বারও শুনে ফেলেছে এতদিন অবধি আর তারপর রিসেন্টলি একটু শ্রীবল্লীটাও শুনতে শুরু করেছে আর শ্রীবল্লীর না ওর একটা কার্টুন ভার্সন ওটা টিভিতে দেখে ওটা কার্টুন ভার্সন ঠিক আছে তো শ্রীবল্লী ডান্সটা আই থিঙ্ক ও কারো ঘরে দেখেছে একবার কি দুবার দেখেছে এবার সেটা নিয়ে না সেই দিন আমাকে দেখাচ্ছে হঠাৎ করে শ্রীবল্লী গানটা আমি চালিয়েছি আর ও আমাকে দেখাচ্ছে মাম্মা এমন করে এমন ও আমাকে ডান্স স্টেপটা দেখাচ্ছে আর এখানে শ্রীবল্লীটা চলছিল আর ও পুরো ঘরটা ঠিক ওইভাবে নেচে বেরিয়েছে ও তোমাদের দেখাবে তুমি দেখাবে একটু সবাইকে শ্রীবল্লী ডান্স দেখাবে দাঁড়াও আমি একটু গানটা হালকা করে চালিয়ে আমি দেখাচ্ছি ও কেমন করে শ্রীবল্লী ডান্স করে এটা হলো শ্রীবল্লী ডান্স এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আরেকদিন আমাকে দেখাচ্ছিল আমি ওকে স্নান করাচ্ছিলাম আর শ্রীবল্লী গানটা পাশে চলছিল ও আমাকে দেখাচ্ছে মাম্মা এমন করে এমন আমি অবাক হয়ে গেছি যে কে শেখাচ্ছে কে শিখিয়েছে তোকে আর আজকে টিআই ভিয়ানকে স্নান টান করিয়ে দিয়ে একদম সাজিয়ে রেডি করে দিয়েছে বিকজ আমি এখানে একটু এডিটিং করছি আর এইসব মুহূর্তগুলো না ওরা কেউ ছাড়তে চায় না তো ঠিক আছে আমি ভাবলাম যে টিআই স্নানটা করিয়ে দিক ব্লগটা শুরু করেছিলাম সেই সকালে ও বাবা আর এখন হয়ে গেছে সন্ধেবেলা আর সৈকত চলে এসেছে কাজ ছেড়ে আর ওই দেখো সব নিয়ে এসেছে পুরোটা দিন যে কিভাবে কেটে গেল বলতে পারলাম না এক তো কাজ ছিল কাজ করার পরে না মানে আমারও একটু কাজ ছিল টিয়ারও একটু কাজ ছিল আর দুজনে কাজ ছেড়ে সারাটা বিকেল ব্যাস শুয়ে শুয়ে গল্প করে গেলাম দুজন বোনে মিলে আর বিয়ান মাঝখানে ঘুমিয়ে গেল আর এখন দেখো টিয়া কি নিয়ে এসছে ব্রেকফাস্ট সৈকত জাস্ট ঢুকলো আর সরি আজকাল যে আমি কি সব বলে যাচ্ছি সন্ধ্যের টিফিন কি এটা মোগলাই পরোটা ওয়াও ওই দেখো আরেকজন এক্সাইটমেন্ট ও ভেবেছে এটা তোমার প্লেট আর ওটা ওর প্লেট এগুলো বিহানের খেতে হয় না আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে খাবে খাবে তুমি খাবে 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 এই দেখো তোরটা নিয়ে আয় না সস লাগবে না এদিকে এদিকে ঝাল লেগেছে তাহলে খেও না
খাচ্ছে যে লাগবে না তুমি যে জল খাচ্ছ ঝাল লাগছে বলে আমাকে কি বলছে জানো ও ঝাল কমে যাবে মানে আমি খেয়ে নেই তারপর যা হবার হবে আর নিজের খাবারে একটুখানি ঝাল দিয়ে দাও ব্যাস হয়ে গেল জলটা রেখে দাও জল রেখে দাও তেলে ভাজার সাথে জল ওই মামা করে দাও মামাকে দাও মামাকে দাও ওকে আমিও প্ল্যান করেছি যে আমার রুমগুলোর লুকটা বদলাবো আমি যাচ্ছি দুদিনের মধ্যেই বাড়িতে আর বাড়িতে গিয়ে আমি রুমটার লুক বদলাবো জানি না কেন এই ঘাটটা না খুব ব্যথা করছে এগুলো বেসিক্যালি কি হয় ওই রাতেবেলা করে না যখন বিহানকে ব্রেস্ট ফিডিং করাতে হয় তখন ধরো এইভাবে করে ঘুমিয়ে পড়ি আমি ও যেভাবে খাওয়াতে থাকি ওকে ওভাবেই আমি ঘুমিয়ে পড়ি তো তখন ওইভাবে ঘুমিয়ে পড়ার জন্য না আমি ঘাড়ে ব্যথা হয়ে যায় মাঝে মধ্যে নাড়াতে পারছি না এই সাইডটা আমি এর তো দুষ্টুমি চলতেই থাকে পপম বাড়িতে এলে এর দুষ্টুমি দুগুণ বেড়ে যায় চলছেই চলছেই চলতেই থাকে করে যাচ্ছে ও কাজ করছে কাজ কি কাজ করছো কি কাজ করছো বিয়ান কি কাজ করছো ওরে বাবা এটা কাজ হচ্ছে এটা কাজ হচ্ছে এবার কি হচ্ছে এটা কি হচ্ছে বন্দে মাতরম হচ্ছে ওকে কেমন করে করতে হবে গানটা করে দাও সো এবার আমরা দেখব টিআর বিয়ের অ্যালবাম অ্যালবামগুলো আমি ইয়েতে দেখেছি অনলাইনে দেখেছি কিন্তু আমি সচক্ষে দেখিনি তো আজকে বসেছি সচক্ষে দেখার জন্য বিকজ টাইম রয়েছে আর আরেকজন দেখো কোথায় কোথায় উঠে যাচ্ছে এখানে বসো এই যে দেখবো এখন এই যে একটা আছি খুঁজে খুঁজে বের করতে হচ্ছে এই যে আমি পুচকিটার মতন খুব মিলে ক্লোজ আপ
তো এই অ্যালবামটা দেখা বাকি ছিল, অ্যালবামটা আজ দেখে নিলাম চাক্ষুষ। আর আমাদের বাড়ির অ্যালবামটা এখনো দেয়নি, বিয়ের এক বছর পার হয়ে গেছে। জানি না আজকালকার ওয়েডিং ফটোগ্রাফাররা না ঠিক এরকমই করে, এক বছর পার হয়ে যায় বলো তাও দেয় না। আর বাস টিয়া অনেকবার বলছে আমাদের আজকে এখানে থাকতে, কিন্তু আমাদের কোনো থাকার প্ল্যান নেই, প্রিপারেশন নিয়ে আসিনি। বাড়িতেও বলে এসেছি যে যাবো আর রাতেবেলা চলে আসবো সৈকতের সাথেই, তো সেজন্যই থাকার কোনো প্ল্যান নেই। টিয়া অনেক ফোর্স করছে থেকে যা কালকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাস। আসলে কালকে প্যাকিং ট্যাকিংও আমাকে করতে হবে, কাজ আছে একটু, আর একটু কাছাকাছিও কাজ আছে, তো এর জন্যই ভাবছি এখন চলেই যাই। রাতও হয়ে গেছে আর অলমোস্ট এখন কটা বাজে, এখন বাজে 8:30 মতন, তো এখন বেরিয়ে যাচ্ছি। বাস রাতে গিয়ে তো ঘুমোনোটাই, সেটা ঘরে গিয়ে ঘুমোচ্ছি। আর এর সাথে শেষ করছি আমি আজকের এই ছোট ব্লগ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমার এই র্যান্ডম ব্লগ যদি ভালো লাগে, দেন প্লিজ লাইক অবশ্যই করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তুমি কিছু বলো না, অনেকদিন পরে আমি আসছি, আসলে এখন মৌ একাই করছে, আমি টাইম দিতে পারছি না, এটা হচ্ছে না। তো আমরা শিলিগুড়ি ব্যাক করি, তারপর আবার প্ল্যানিং করব কিছু নতুন নতুন জুট অ্যাকশন। হ্যাঁ, তখন দুজনে মিলে করব, বিকজ এই চ্যানেলটা হলো বেঙ্গলি কাপল, তার মধ্যে আমি একাই এখন কন্টিনিউ করে যাচ্ছি। অভিযোগ করো না না, আমি আসবো, আমি তাড়াতাড়ি আসবো, শিলিগুড়ি ব্যাক করি, তারপরে আবার বলবো। ওকে চলো, তো বলে দাও এই ভিডিওটি লাইক অবশ্যই করতে হবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এটা আমাদের একটা টার্গেট আছে, 10,000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি হতে হবে। এই টার্গেটটা যদি 10,000 সাবস্ক্রাইবার হবে সেদিনকে আমি বলবো এটার জন্য কি আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু আমি একটা জিনিস আটকে রেখেছি, এই 10,000 সাবস্ক্রাইবার হচ্ছে না বলে এখানে, যদিও অনেক আগে হয়ে যেত, আমরা মাঝখানে একদমই টাইম দিতে পারিনি এই চ্যানেলটার পেছনে, তো সেই জন্য আবার আমরা স্টার্ট করেছি এই চ্যানেলটাকে গ্রো করাতে। তাই তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবারে পৌঁছে দাও, এটা খুব বড় সাবস্ক্রাইব, এটা যদি দেখতে হয় তোমাদের কি আছে 10,000 সাবস্ক্রাইব হলে। না এমন কিছু বলো না, এমন কিছু নেই, তাকে আমি কিছুর জন্য আটকে রেখেছি যে 10,000 সাবস্ক্রাইবার হবে তারপরেই তুমি এটা, তাহলে আমরা এটা করবো। তো অনেকদিন থেকে বসে আছি সেটার জন্য, তোমরা তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার করে দাও, তারপরে দেখো কি আছে, সেই সাসপেন্সটা আমি খুলবো। তো এর সাথে শেষ করছি আজকের এই ভিডিও, ব্যাস এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে, আর আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।